কলকাতা শহরে নতুন ধরনের ট্রাম পশ্চিমবঙ্গ সরকার ইন্ট্রোডিউস করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো কাচে ঘেরা ট্রাম। এই ট্রাম নতুন ধরনের একদম ট্রাম, কলকাতা শহরে অত্যাধুনিক একটা, বিদেশে শহরে যেরকম ট্রাম হয় বা বিভিন্ন জায়গায় যেরকম ট্রাম হয় সেরকম ট্রাম করার একটা পরিকল্পনা নিয়ে করা হয়েছে। আগে যেমনি কলকাতায় আমরা ট্রাম ছোটোবেলা থেকে দেখে এসেছি যে দু কামরার ট্রাম হয়, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, এটা কিন্তু সেরকম নেই। কাচে মোড়া ট্রাম, একই কামরা, একটাই ফার্স্ট ক্লাস, মানে সামনের দিকটাই আছে, পিছনের দিকটা নেই। বস্তুত বলা বাহুল্য যে ভারতবর্ষে বোধহয় প্রথম, সর্বপ্রথম ট্রাম ইন্ট্রোডিউস হয়েছিল, এবং পৃথিবীতে খুব যে বেশি জায়গায় সেই সময় ট্রাম ছিল তা না, সবই ইংরেজদের দেওয়া। এবং এই ট্রামের যেভাবে ট্রামটা চলে, সেই ট্রামটাও ঠিক ইংরেজের আমলের সেই হ্যান্ডেল সামনে দিয়ে চালানো ট্রাম, সেই দিকে আধুনিকীকরণ করা খুব একটা হয়নি। হর্ন, বেল বা হর্ন যেটাকে বলে, সেটাও পা দিয়ে ঠং ঠং করে বাজায় এখনও। কিন্তু যেটা করা হয়েছে সেটাকে, ট্রামটা, বড় ট্রামটাকে ছোট করে দেওয়া হয়েছে। দু কামরা ট্রামটা এখন পরিণত হয়েছে এক কামরায়, একটাই কামরা, সেই একটা কামরা দিয়েই এই ট্রাম, শুধু কাচ দিয়ে ট্রামটাকে সুন্দর করে সাজানোর একটা চেষ্টা হয়েছে। পাকসিট থেকে অভিজিৎ নন্দী মজুমদার, এএনএম নিউজের জন্য। বিএড ও ডিএড এর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান ইদান টিচার্স ট্রেনিং কলেজ। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।